অ্যাট লাস্ট ও এলো, এবার আমরা বেরোবো। আসতে গিয়ে রাস্তা বুঝতে পারছি না। ঢুকতেই ম্যাকডোনাল্ডস পড়বে, সব নন ভেজ আইটেম ভেজ আইটেম এসে গেছে। এটা হলো আমার থালা। হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ স্বাগতা। আজকে আবার একটা নতুন জার্নি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্যাপারটা একটু খটমটো। খটমটো কেন বলছি, কালকে আমাদের বিবাহ বার্ষিকী, 18 জুন আমাদের বিবাহ বার্ষিকী, পড়েছে মঙ্গলবার। তো মঙ্গলবার যেহেতু আমরা কোনো রকম মানে ননভেজ খাই না আমরা, তার জন্য আমরা সোমবার দিন সেই সেলিব্রেশনটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো তার জন্যই আজকে আমরা যাচ্ছি মানি স্কোয়ার। অ্যাজ ইউজুয়াল আমরা লেট, আড়াইটে স্লট বুক করা আছে একটা জায়গায়, কিন্তু আমরা লেট হয়ে গেছি। এখন বাজে প্রায় 1:45, এবার ও গেছে পলিউশন করতে, ও এলে আমরা বেরোবো। তো চলুন আজকে সারা দিনটা কিভাবে কাটাচ্ছি সমস্তটা শেয়ার করব আপনাদের সাথে, সঙ্গে থাকুন দেখতে থাকুন। বসে আছি, কখন যে আসবে জানি না, এসি ছাড়া এক বিন্দু থাকা যাচ্ছে না, এত গরম। ফ্যানের সামনে বসে আছি, এখানে সামনে একটা ফ্যান চলছে, মাথার উপরে একটা ফ্যান চলছে, পুরো হালকা, ঘরের মধ্যে মনে হচ্ছে পুরো হালকা। জানি না রাস্তায় বেরোলে কি হালও থাকবে। অ্যাট লাস্ট ও এলো, এবার আমরা বেরোবো। এই যে ও তালা দিচ্ছে, দিয়ে নিক, রোদে দাঁড়ানো যাচ্ছে না। অলরেডি বেজে গেছে 2:05, এরপর আমরা যাব। তো চলুন রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। জার্নি স্টার্ট, এখন বাজে হচ্ছে 1:06, জার্নি স্টার্ট করলাম। দেখবো আমরা কতক্ষণে মানি স্কোয়ার গিয়ে পৌঁছাই। রাস্তা বুঝতে পারছি না, কোথায় কোথায় যে ঢুকে গেছে এই ব্যক্তিটা, আমার কথা শোনেই না। আলটিমেটলি পেয়েছি রাস্তা, যাচ্ছি আর হয়তো 4 মিনিটে পৌঁছে যাব। এবার ইউটার্ন মেরে আমরা চলে যাব। বললো তো অ্যাপেলো, চলে এসেছে অ্যাপেলো মোড় থেকে রাইট টার্ন নিয়ে আমরা চলে এলাম মানি স্কোয়ারে। প্রথমবার মানি স্কোয়ার আসা, ভেতরে গিয়ে দেখবো কেমন। অনেক ঘোরাঘুরির পর, রাস্তা ঘোরাঘুরির পর আমরা পৌঁছে গেলাম মানি স্কোয়ার মলে। স্লটের টাইম চলে গেছে, দেখি কি অ্যারেঞ্জ করা যায়। পার্কিং এ আমরা দাঁড়িয়ে আছি, ওয়েদারটা একটুখানি ভালো আছে তাই অনেকটাই রিলিফ। মানি স্কোয়ার মলে 3টে গেট আছে, পার্কিং এরিয়ার দিকে একটা গেট, সামনের দিকে একটা গেট, আর ওপাশে মানে আরেকটা সাইড যেটা আছে, লেফট এন্ড রাইটে 2টো গেট আছে। আমরা পার্কিং এরিয়ার কাছাকাছি গেটটাই ঢুকবো না, আমরা ফ্রন্ট গেটটা দিয়েই ঢুকবো। বেশ হাওয়া দিচ্ছে, চুলগুলো উঠছে দেখেই বুঝতে পারছেন। ওয়েদারটা ভালো বলে অনেকটাই রিলিফ হয়েছে আমাদের। তো চলুন একদম এন্ট্রান্সে কি কি দেখতে পাচ্ছি সব দেখাবো, সঙ্গে থাকুন। যে পার্কিং এরিয়া, 2টো গেট আছে যেখানে গাড়ি যাবে, আর ওই একদম ধারেরটা হচ্ছে বাইকের জন্য। এটা হলো মানি স্কোয়ার মলের এন্ট্রিটা, এভাবে সাজানো রয়েছে, 16th কিছু একটা লেখা আছে। তো চলুন এন্ট্রি করি। লুক অফ মানি স্কোয়ার মল, 16th বার্থডে চলছে। ঢুকতেই ম্যাকডোনাল্ডস পড়বে, সুন্দর করে সাজানো এদিকটায়। শপার স্টপের একটা দোকান রয়েছে একদম এন্ট্রিতে। চলো, টাইটানের একটা শোরুম। লিটল শপ, চলো আগে উপরে চলে চলো। হ্যাঁ, আগে খেয়ে দেয় নি। একদম 4th ফ্লোরে রয়েছে সমস্ত। ও ওয়াও, কি কালেকশন! স্টারবাকস রয়েছে। এরপরে তোমার খাওয়ার ইচ্ছা হবে অত পেট ভরে খাওয়ার? এদিকে সুগারের রয়েছে,
আমরা উপরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেরে ফেলি, তারপরে বাকি ঘোরাঘুরিটা করব। এলাম একদম চারতলায়, যেখানে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি। হপি পোলো দেখতে পাচ্ছি, হাক্কা দেখতে পাচ্ছি, জঙ্গল, ওটা কি লেখা আছে জঙ্গলের পর দেখতে পাচ্ছি না, জঙ্গল সাফারি, আর ফ্লেম এন্ড গ্রিল এখানে আছে যেখানে আমাদের বুকিং ছিল বলা যায়। আর এদিকে সিম্বা রয়েছে যেটা প্লে জোন বাচ্চাদের, বাকিটা তো খালি দেখছি। ফ্লেম এন্ড গ্রিল, এন্ট্রি করছি আমরা ফ্লেম এন্ড গ্রিলে। আমরা জোম্যাটো থেকে বুক করেছিলাম। আচ্ছা, অফার অফারটা দেখিয়ে দিই। আজকে চলছে 995 এর বাফে, যেহেতু ঈদ উপলক্ষে স্পেশাল অফার চলছে, মানে স্পেশাল অফার নয়, মানে এটা একটু ইনক্রিজ প্রাইসে চলছে। অন্য দিন মানে সোম আর মঙ্গল যদি আপনারা আসেন তাহলে সেটা 750-তে পাবেন উইদাউট জিএসটি, মানে এরপর আলাদা করে জিএসটি লাগবে, আর এটা পার পার্সন রেট। তো আমি বুক করেছিলাম, রিজার্ভ করেছিলাম টেবিল জোম্যাটো থেকে। তো আমরা এবার বলেছি ভেতরে যাব, ভেতরে গিয়ে আমবিয়েন্সটাকে এনজয় করব আর সঙ্গে খাবারটাকেও এনজয় করব। মেনুগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি কী কী থাকছে। দাঁড়িয়ে বললো কেন গো, ওরা দাঁড়াতে বললো? এটা হচ্ছে চার পাঁচটা ছোট বারবিকিউ নেশন, যেমন অনেকটা বড় এখানটা অনেকটা ছোট। হ্যাঁ, যেটা খুশি এটাই বসো না এক সাইডে। এই আমাদের টেবিল, আমরা বসে পড়ছি। লাগছে অনেকদিন পরে এসেছি, দারুণ লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। জায়গাটাও কিন্তু বারবিকিউ নেশনের থেকে অনেকটাই ছোট, বাট ভালো। আমি কি পুরোটা দেখিনি, আমি তো ধপাস করে এসে বসে পড়লাম। পিছন দিকটাতেও রয়েছে আমাদের বারবিকিউয়ের জায়গাটাকে ওপেন করে দিয়েছে, প্রচুর খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। কারণ সকালবেলা আমরা দুজনেই খুব বেশি কিছু হেভি ব্রেকফাস্ট করিনি, আর এখানে কন্টিনিউয়াস একটা মিউজিক চলছে, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছে, আর এসি চলছে তো রিলিফ হচ্ছে। যা দিয়ে গেছে প্রথমেই আমাদের শুরু হয়ে গেছে দেওয়া। তো প্রথমে আমাদের দিয়ে গেছে স্যুপ, মুরগ বাদামি শর্মা, আমি দেখাচ্ছি আগে নামগুলো বলে নিই। তারপর দিয়ে গেছে আমাদের দই বড়া, দই বড়া দিয়ে গেছে, আর আছে ঢোকলা। তো সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি একবার। এটা হচ্ছে মুরগ বাদামি শর্মা, তো ওর টেস্ট করা হয়ে গেছে, বললো ভালোই টেস্ট। এখানে সিগড়িটা লাগিয়ে দিয়েছে, আর এখানে আছে ঢোকলা আর দই বড়া। কি চাই তোমার আবার? এখানে আমাদের গ্রিলগুলো দিয়ে গেছে, গ্রিলের মধ্যে কি কি আছে একটুখানি বলবে? এটা তো পনির দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ পনির বলছি, আফগানি পনির, আফগানি পনির, গানি পানি টিকা, তারপরে সরসো ওয়ালে আলু, এটা এটা একা খেয়ে গেছে, এটা হবে, এটা এটা হবে, তারপরে দিয়ে গেছে এটা চিকেনের কোনো আইটেম, সবনাম কি বটি দিয়ে গেছে। এখনো আরও আসা বাকি আছে, বাকিগুলো আসুক দেখাচ্ছি। সব নন ভেজ আইটেম, ভেজ আইটেম এসে গেছে, একটা মনে হয় দেওয়া বাকি আছে, কিছু ভেজ না দিলেও চলবে। আর স্যুপটার ক্ষেত্রে বলে নিই, বেশ চাঙ্কি, মানে ইয়ে পাচ্ছি, চাঙ্ক পাচ্ছি। এই যে আমার পাতে ভেজগুলো পড়েছে, তারপর এটা দিয়ে গেছে। তো আমি এগুলোকে ট্রাই করি ভেজ আইটেমগুলো কেমন খেতে, তারপর রিভিউটা জানাচ্ছি। ভালো কথা, কমপ্লিমেন্টারি এটা চলেছে, ড্রিঙ্কসটা চলে এসছে, কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস। ও তো বলছে ভীষণ ভালো খেতে, আমি তো স্লো যাচ্ছি। মাছ
দরকার, মাশরুম। মটন সামোসা কাবাব, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে মটন সামোসা কাবাব। এটা একদম ইউনিক। এটা যেটা খাচ্ছি এটা মনে হচ্ছে পিওর ভেটকি, আর টেস্টটা জাস্ট দুর্দান্ত। গরম লাগছে, চুলটা বেঁধে ফেলেছি। এখানে যে ফিশের আইটেমটা দিয়েছে এক্সিলেন্ট, মানে একদম নরম জুসি, আর একটা ধনে পাতার ফ্লেভার আসছে, খুব ভালো। আমার তো স্বাদটা এর থেকেও ভালো লাগলো, বলো, বারবিকিউ নেশনের থেকেও কিন্তু স্বাদটা ভালোই লাগলো। এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে প্রনটা, দুজনে দুটো স্টিক করে নিয়ে গেছে। তবে মাছটা আমার সব থেকে বেস্ট লেগেছে, মনে হচ্ছে মেন কোর্সে যাবো না, এই কোর্সটাই খাবো। এবং এসে জিজ্ঞেস করে গেল যে কিরম টেস্ট হয়েছে আর কিছু রিপিট লাগবে কিনা। সবগুলো টেবিল সার্ভ, এগুলো মানে যেগুলো স্টার্টার্সের আইটেম রয়েছে সেগুলো সমস্তটাই টেবিল সার্ভ হচ্ছে, আর বাকি যে মেন কোর্স সেটা আপনাকে বুফেতে গিয়ে নিতে হবে। এটা আপনাদের জন্য, নিতে হবে না, এটা খেতে হবে, সবই তো স্বাদ বুঝবে। এরপর না মটন সামোসাটা খাবো, মটন সামোসা। খুব ক্রাঞ্চি, এরপর পালা, এটা খাওয়ার। লেগ পিসের স্বাদটা বাড়িগুন এখানে যেরকম খেয়েছি ওরা সেম সেম খাইল। মেন কোর্সের দিকে, মেন কোর্স স্টার্টিং কোন দিক থেকে আগে দেখি, যেগুলো আমাদের টেবিলে সার্ভ করা হয়েছিল সেগুলোই এখানে রয়েছে। ঢোকলাম, প্লেট নিয়ে নিই। প্লেটের পর এখানে স্যালাড রয়েছে, দহি বড়া ছিল যেটা আঁকা, পেঁয়াজ রয়েছে, স্পাউট রয়েছে, ওখানে গাজর টমেটো রয়েছে, এখানে এটা কি আছে, স্পাইসি চিকেন অ্যাপেল স্যালাড, এখানে পিকেলের রয়েছে, এখানে রুটি রুটি ডাল রয়েছে, তারপরে স্টিম রাইস রয়েছে, তারপর গোবি গোবি রয়েছে, মাখানা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, সবস কি তাহেরি। আচ্ছা এই যে ওটা নিল, এটা হচ্ছে দাই আলু দম, এটা সবস মালাই কোফতা, পনির ভর্তা, এখানে পাঁপড় রয়েছে, এগুলি সব ভেজের আইটেমগুলো রয়েছে, প্রনের আইটেম, হাড়ি মির্চ মুর্গ, এখানে ফিশের আইটেম আছে, এখানে এগ আছে অলমোস্ট শেষের দিকে, কারণ চারটে বাজলে বন্ধ হয়ে যাবে, অলমোস্ট শেষের দিকে। এখানে মুর্গ কোরমা, এখানে মটন বিরিয়ানি, নিয়ে ও তো অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে, এবার আমি আমার টেবিলে মানে আমার প্লেটটা নিয়ে নিই। টেস্ট করার
টেস্ট করানো। এটাও নেব না, এটা আছে মালাই কোফতা, তো একটা নেব না। পনির মাই ফেভারিট, তো পনিরটা আপনি একটু বেশি করেই নেব। পাপড় এখন নিচ্ছি না, পরে নেব। প্রথমেই যেটা ট্রাই করবো সেটা হচ্ছে, এত কিছু নিয়ে ফেলেছি একটার পর একটা, কোনো ডিফার করতে পাচ্ছি না। একটা স্যালাড ছিল যেটা আপেল আর চিকেনের স্যালাড ছিল, যেটা এটা টেস্ট করবো, বলতে পারছি না কেমন টেস্ট, কিন্তু ভীষণ সুন্দর। চিকেনের পিস রয়েছে, আপেল রয়েছে, অনেক কিছু সসের মধ্যে এ করা আছে। রুটি আমার চাপা পড়ে গেছে, এই যে রুটিকে বার করতে হচ্ছে, রুটির তলায় এত কিছু রয়েছে, আমি রুটিটা পরে খাবো। রাইসটা দিয়ে আগে ঝপাঝপ খেয়ে নিই, পনিরটা ট্রাই করছি। আমি তো চিকেন খেয়ে পেয়েছি, আর চিকেন খেতে ভালো লাগে। পনিরটা ভীষণ সুন্দর, মানে কুলফি আইসক্রিম যেমন খাতে পনিরটা সেরকম খেতে। সিরিয়াসলি তুমি পনিরটা একটুখানি খাও, দেখো পনিরটা একটু খাও, পুরো কুলফি আইসক্রিমের মতো খেতে না, মনে হচ্ছে গরম কুলফি আইসক্রিম। ওর তো পনির ভালো লাগে না, ওর জন্য ওরকম একটা রিয়াকশন দিল। এবার আসে কোফতাটা, মাছ রোজই তো কাটা মাছ খাবো, আলাদা করে এখানে এসে কাটা মাছ খাবো। কোফতাটা ছানার দুটো, আরও ভালো লাগছে না, মানে এত স্টার্টার খেয়ে ফেলেছি মেনলি, মানে টেস্টটা খুব ভালো, এত স্টার্টার খেয়ে ফেলেছি যার জন্য মুখে আর কিছু ভালো লাগছে না। এখানে এই অবধি ডিস্ট্রিক মেখে আমি খেয়েছি, তো কোফতাটা সরিয়ে দিচ্ছি। ডাল মাখানিটা ট্রাই করছি, ভালো। এখানে একটা এগের আইটেম ছিল, সে এগের আইটেমটা ট্রাই করছি, বেশ মশলাদার। প্রন আমার তো আর খাওয়ার জায়গা ছিল না, তাই জন্য কমপ্লিট হয়ে গেল। কিন্তু এবার রয়েছে ডেজার্ট আইটেম, ডেজার্টে অনেক কিছুই দেখছি খালি হয়ে গেছে, যে কটা আছে সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। সর্বপ্রথমেই আছে এখানে কয়েকটা কাটা তরমুজ, এর মধ্যে শেডের মতোই লাগছে। এখানে পেস্ট্রিগুলো রয়েছে, মাই ফেভারিট। এখানে চাটনি রয়েছে, এখানে গোলাপ জামুন, তারপর এখানে সিমাই রয়েছে, জিলিপি ছিল যেটা একখানা পড়ে আছে, পিটদস রয়েছে যেটা আমি কোনোদিন খাইনি, এখানে অনেকগুলো আইসক্রিম রয়েছে, তো ম্যাঙ্গো ফ্লেভার, ভ্যানিলা, বাটারস্কচ অ্যান্ড চকলেট, আর এখানে চকলেট সিরাপ আর চোকো চিপস রয়েছে। এখানে জ্যামগুলো রয়েছে, আপনি ডেকোরেট করে নিতে পারেন আপনার টেস্ট আন্দাজে। এটা হলো আমার থালা, ডেজার্টের থালা, আর এটা ওর ডেজার্টের থালা, এখনও আসেনি।
আর একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, রাবড়ি ছিল, মানে জিলিপির সাথে রাবড়িটাও ছিল। সিমেন্টটা খাচ্ছি। খুব ভালো লাগে। শাহি টুকরাটা দারুণ, পাউরুটি দিয়ে একটা ঘি ভেজে তৈরি হয়। কি বলো, হায়দ্রাবাদে যেটা খেয়েছিলাম ডাবল কা মিঠা বলে পাওয়া যায় হায়দ্রাবাদে, কিন্তু ডাবল কা মিঠাটা আলাদা ধরনের, আলাদা ধরনের, বাট ওরকম মানে প্রিপারেশনটা একটু আলাদা, টেস্টটা একটু আলাদা হায়দ্রাবাদে খেয়েছিলাম। মানে এত স্টার্টার খাওয়ার পর না মেইন কোর্সটার থেকে ডেজার্ট সেকশনটা বেশি ভালো লাগে, মানে এমনিটা একটু চেঞ্জ হয় তো। তুমি একটা নিয়ে আসবো। হ্যাঁ, নামটা ভুলে গেছে, বিয়ে ট্রাই করছি। শোশো খাস নাই, জলেবিটা ট্রাই করবো উইথ রাবড়ি। জলেবি রাবড়ি দিয়ে এত ভালো লাগে আমি কোনদিন জানতাম না। ইয়াম্মি, ডেজার্ট সেকশনও কিন্তু লেমন গ্রিল বারবিকিউ নেশনকে ছাড়িয়ে নিচ্ছে। আমার বারবিকিউ নেশনে খুব ভালো বলতে হবে ডেজার্টের মধ্যে ওই ছোটো ছোটো গোলাপ জামগুলো একটা আনবেন আমার জন্য, জিলিপি রাবড়ি দিয়ে একটা। আচ্ছা আমি যাচ্ছি, পেস্ট্রিটা ট্রাই করছি। প্যাস্ট্রির মতো কাউন্টারে জিলিপিটা শেষ হয়ে গেছিল, তাই জন্য ওরা আবার টেবিলেই সার্ভ করে দিয়ে গেল আমাদের জিলিপি আর রাবড়ি। আমি চকলেট, ভ্যানিলা, ভ্যানিলা নয় বাটারস্কচ, ম্যাঙ্গো সবটাই এনেছি। ও তো এই যে ও খাবে না, ওর হয়ে গেছে, দিয়ে আমি খাই। অল্প কিছুর পর ঠান্ডা ঠান্ডা না, ভীষণ ভালো। যারা সুরা প্রেমী রয়েছেন তাদের জন্য এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা কিন্তু নির্দ্বিধায় এখানে ড্রিঙ্কস করতে পারেন। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা ফ্লেম অ্যান্ড গ্রিলকে বাই বাই বলে বাকি এক্সপ্লোর করতে মানি স্কোয়ারকে বেরিয়ে পড়লাম।